আসসালামু আলাইকুম। আজকে গণিতের চারটা গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে কথা বলবো, যে চারটা টপিক্স থেকে 2021 সাল ও 2022 সালে প্রায় প্রত্যেকটা জব নিয়োগ পরীক্ষায় প্রশ্ন আসতেছে। অর্থাৎ এই চারটা টপিক্স যেন বাধ্যতামূলক হয়ে গেছে, প্রায় প্রত্যেকটা জব নিয়োগ পরীক্ষায় এই চারটা টপিক্স থেকে প্রশ্ন আসতেছে। এক নম্বর হচ্ছে এই ক্রমিক সংখ্যা। আমরা জাস্ট আজকে অঙ্কগুলি তো এরকম যদি থাকে, তিনটি ক্রমিক সংখ্যার সমষ্টি 30 হলে সংখ্যা তিনটি কী কী, তিনটি ক্রমিক সংখ্যার সমষ্টি 30 হলে সংখ্যা তিনটি কী কী, অর্থাৎ তিনটে ক্রমিক সংখ্যা পরপর সংখ্যা, যেমন একটা হতে পারে 10, একটা 11, একটা 12, কিংবা এরকম বিভিন্ন সংখ্যা যেটা পরপর সংখ্যা, এরকম তিনটে সংখ্যার যোগফল হবে 30, তাহলে সংখ্যা তিনটি কী কী। যদি আসে তাহলে আমরা সহজে করব কী করে, এই 30কে জাস্ট কয়টি সংখ্যা, তিনটি, এই তিন দিয়ে ভাগ দেব। তাহলে তিন দিয়ে ভাগ দিলে কত আসছে আমাদের 10, তাহলে একটি সংখ্যা হচ্ছে আমাদের 10। তাহলে পরবর্তী সংখ্যা দুইটা কী কী, পরবর্তী নয়, এর পরবর্তী একটা নির্ণয় করবো, পূর্ববর্তী একটা নির্ণয় করবো, তাহলেই আমাদের অ্যান্সার শেষ। অর্থাৎ 10-এর পরে কী থাকে, 11 থাকে, আর 10-এর সামনে কে থাকে, 9 থাকে। তাহলে এই তিনটাই হবে ওই সংখ্যা তিনটি, যে সমষ্টিটা দেয়া থাকবে কয়টি সংখ্যার, তিনটি সংখ্যার, সেই তিন দিয়ে ওইটাকে আমরা ভাগ দেবো। তাহলে যে সংখ্যাটা বের হলো সেটা হচ্ছে মাঝের সংখ্যাটা, এর পূর্ববর্তী এবং পরবর্তী সংখ্যাটা নির্ণয় করবো, সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দ্বিতীয় টপিক্স, দুইটি সংখ্যার অনুপাত 4:5, সংখ্যা দুইটির যোগফল 36 হলে সংখ্যা দুইটি কী কী বা কত কত। এক্ষেত্রে এরকম একটি ভিডিও, পূর্ববর্তী ভিডিওগুলো তো আছে, দেখে নেবেন বেসিক নিয়মটা। আমরা শর্টকাট শিখতেছি, এই যে এই সামনের সংখ্যাটাকে আমরা ধরবো, অর্থাৎ প্রথম সংখ্যাটাকে ধরবো, আমরা ধরি প্রথম সংখ্যা 4x, মানে সাথে একটা x রাখবো, কেন রাখবো পূর্ববর্তী ভিডিওতে আছে, এবং দ্বিতীয় সংখ্যা ধরে নিলাম, দ্বিতীয় সংখ্যা হচ্ছে 5x। এখন বলেছে এই দুইটার যোগফল, যোগফল মানে 5x আর 4x, কয়টা x হয়, 9x। তাহলে আমরা কিন্তু প্রথম সংখ্যা পেয়েই গেছি 4x, আর দ্বিতীয় সংখ্যা 5x। তাহলে বলেছে এই দুইটার যোগফল হচ্ছে 36, তার মানে এই দুইটার যোগফল মানে 4x আর 5x মিলে 9x, এই দুইটা এই 9x সমান হবে 36। তাহলে 9x সমান যদি 36 আসে, তাহলে x সমান কত আসবে, 9টা গুণ আছে ওই দিক দিয়ে ভাগ করবো আমরা, তাহলে আসছে 4। তাহলে x এর মান যদি 4 হয়, তাহলে আমরা সংখ্যা দুটি পেয়ে গেলাম কি করে, x এর জায়গায় 4 বসাবো, প্রথম সংখ্যা হবে 4×4=16, আর দ্বিতীয় সংখ্যা হবে x এর জায়গায় 4 বসালে 4×5=20, অ্যান্সার হয়ে গেল। তৃতীয় টপিক্স, নিচের কোনটি বৃহত্তর, সংক্ষেপে লিখেছি এখানে হবে নিচের কোন ভগ্নাংশটি বড় বা বৃহত্তর। এক্ষেত্রে আমরা কি করব, অনেকগুলি নিয়ম এর আগে আমরা পেজে শেয়ার করেছি, দেখে নেবেন। এখানে শুধুমাত্র এইটা এটা আমরা গুণ করব, এই যে লব আর হর গুণ করব, প্রথমটার লব দ্বিতীয়টার হর, তাহলে 3×5=15, তারপর প্রথমটার হর দ্বিতীয়টার লব, 4×2=8। এখন এই যে দেখুন, এই দিকে লব আর হর গুণ করবো কোনাকুনি, তাহলে 3×5=15 আর 4×2=8। এখন প্রথমটা বড় বের হয়েছে নাকি দ্বিতীয়টা, প্রথমটা বড় বের হয়েছে 15, তার মানে এইটি বড়। আবার তাহলে এটার আমাদের দরকার নাই, এবার এটার সাথে এটাকে লাগাই দেবো, এই যে প্রথমটা লব আর দ্বিতীয়টার হর, তাহলে 3×9=27, এখন 4×28। তাহলে এবারে প্রথমটা বড় নাকি দ্বিতীয়টা, দ্বিতীয়টা বড়, তাহলে এই ভগ্নাংশটা বড়, তাহলে এটার আর আমাদের কোনো প্রয়োজন নাই। এবারে এইটার সাথে চতুর্থটা আমরা লাগাই দেবো, তাহলে 4×28 আর 9×1=9, তাহলে এটা বড়, অর্থাৎ প্রথমটা বড়, তাহলে এইটা আমাদের সব থেকে বড় আর এটা হচ্ছে সব থেকে ছোট। একইভাবে আমরা ক্ষুদ্রতর কোনটি সেটাও নির্ণয় করতে পারবো, যেটা ছোট সেটাকে রেখে দেবো, বড়টা করে ক্রস করব, তাহলে যেটা অ্যান্সার আমরা দাগিয়ে দেবো, অর্থাৎ এখানে এই ভগ্নাংশটা হচ্ছে সব থেকে বড়। চতুর্থ টপিক্স, 4x² + 12x এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে, এরকম একটা অঙ্ক তো জব নিয়োগ পরীক্ষাগুলোতে হওয়ার হামেশাই আসে। তো এক্ষেত্রে আমরা কি করব, আমরা ছোটোবেলা থেকেই এই সূত্র দুইটার সাথে বড় পরিচিত আর কি, a+b² = a² + 2ab + b², আর একটা হচ্ছে a-b² = a² - 2ab + b². তো এই সূত্র দুইটা তৈরি করতে হবে এই লাইনটাকে, এই হয় এটা তৈরি, যদি প্লাস আছে যেহেতু, তাহলে এই এইটা তৈরি করতে হবে আমাদেরকে এই লাইনটা দিয়ে। তাহলে দেখেন তো, এই 4x² + 12x ছিল, এই লাইনটাকে আমরা সাজাবো কোন লাইনে, এই লাইনটাতে, এইটা বানাবো। আবার মানের যেন কোনো প্রকার পরিবর্তন হয় না, একটু পরিবর্তন হবে সেটা হচ্ছে যোগ করতে হবে, কত যোগ করতে হবে। তাহলে এইটাকে আমরা কি লিখতে পারি, 2x তার উপরে হোল স্কোয়ার, দেখুন এই যে a² তার মানে a² হয়ে গেল, কিন্তু আবার এটা মিল হয়ে গেছে, দেখেন 2×2=4x², আচ্ছা প্লাস বানাতে হবে 2ab, তাহলে এই 2a বলতে তো এটা হবে, তাহলে এই 2x আর b, এখন 12 বানাতে এখানে দেখেন তো কত লাগে, 2×2=4, তাহলে আর কত নিলে এই 12 হয়, একটা 3 নিতে হয়,
তাহলে আমাদের এটা মিল হয়ে যায়। এই দেখেন 2 দুগুণে 4 3 4 12 এই x আর এখানে হয়ে গেছে কি এই 2 দুগুণে 4x স্কয়ার। এখন এই যে 3 যে নিলাম তার মানে b নিশ্চয়ই ওই 3ই হবে তার উপরে স্কয়ার এই যে a স্কয়ার প্লাস 2 ab প্লাস b স্কয়ার। তাহলে আমাদের আসছে কত এই 4x স্কয়ার তো এইটা মিল হয়ে গেছে এই যে 2 2 দুগুণে 4x স্কয়ার এই 12x তো আমাদের হয়ে গেছে এটা 2 দুগুণে 4 3 4 12x এটা হয়ে গেছে। তাহলে আমাদের অতিরিক্ত আনতে হচ্ছে কত পূর্ণবর্গ বানাতে মানে এটাকে যদি আমরা a প্লাস b হোল স্কয়ার সূত্র আকারে লিখতে যাই তাহলে এটা হয় কিন্তু দেখেন এই যে a প্লাস b হোল স্কয়ার তাহলে এই যে a স্কয়ার প্লাস 2 ab প্লাস b স্কয়ার। তাহলে সূত্র বানাতে গেলে আমাদের একটা নতুন কিছু যোগ করতে হচ্ছে কত 3 স্কয়ার আর এই 3 স্কয়ার মানে কি 3 3 9 তার মানে এটার সাথে যদি আমরা 9 প্লাস করি তাহলে এটা হবে পূর্ণবর্গ। আজকের এই টপিক সেটটা খুবই গুরুত্বপূর্ণ যে কোনো প্রকারের জব নিয়োগ পরীক্ষায় এখান থেকে প্রশ্ন থাকে। যারা ইউটিউব থেকে আমাদের এই ভিডিওটি দেখছো বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না তাহলে পরবর্তী ভিডিওগুলি অনায়াসে চোখের সামনে হাতের কাছেই পেয়ে যাবে। ধন্যবাদ সকলের সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম।